হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা অফিসিয়াল নোটিফিকেশনের ব্যাপারে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে ডেটা এন্ট্রি সহ আরও বিভিন্ন পদে আবেদন চাওয়া হচ্ছে এবং এই ভ্যাকান্সির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার কোর্স কিন্তু অবশ্যই লাগবে এবং এই সকল পদগুলোর জন্য অনলাইনে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। তাহলে আর দেরি না করে চলো আজকের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশনের জন্য তোমাদেরকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে উপরে এখানে এই যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে নিচে আরেকটা রিক্রুটমেন্ট অপশন পাওয়া যাবে, এখানে ক্লিক করতে হবে। এবং এখানে একটু নিচে আসলে এই যে 25/9/2024 এখানে একটা নোটিফিকেশান এখানে দেওয়া রয়েছে। এই নোটিফিকেশানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো এই নোটিফিকেশান বিস্তারিত দেখতে হলে গেট ডিটেলস এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান এবং ডেট এখানে 23/9/2024 তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের জন্য কিন্তু টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে ইন সাইবার ক্রাইম উইং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, অর্থাৎ প্রত্যেক 2 বছর বা 3 বছর অন্তর কিন্তু রিনিউয়াল হবে এবং এটা 60 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, তোমরা সকলে জানো। তো তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য এখানে আবেদন চাওয়া হচ্ছে। তো এখানে প্রথমেই 1 নম্বরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে কোয়ালিফিকেশানে বলা হয়েছে গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য পোস্ট এখানে আছে 11টা এবং পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে 16,000 টাকা। এরপর রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হলো PGDCA অথবা BSc। এখানে কিন্তু অবলিকে বলা হয়েছে BSc হতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে অথবা BCA, অর্থাৎ বিভিন্ন এখানে যে অবলিকগুলো দেওয়া রয়েছে এই কোর্সগুলোর যে কোনো একটা কোর্স থাকলেই কিন্তু এই সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদের জন্য আবেদন করা যাবে। এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 25টা এবং পার মান্থ স্যালারি আছে 21,000 টাকা করে। এরপর আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এখানে বিটেক, বিই, MCA এই সকল কোর্সগুলোর যে কোনো একটা থাকতে হবে, তার সঙ্গে এখানে ভ্যাকান্সি আছে 1টা, পার মান্থ স্যালারি আছে 19,000 টাকা করে। এরপর আছে সফটওয়্যার ডেভেলপার, এখানে ফার্স্ট ক্লাস MCA হতে হবে অর ফার্স্ট ক্লাস MSc ইন IT অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে। এখানে যে কোনো একটা কোর্স হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা সম্ভব, অর্থাৎ এখানে যে অবলিকগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা সম্ভব। এই পদের ভ্যাকান্সি আছে 7টা, পার মান্থ স্যালারি 33,000 টাকা। এরপর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এখানেও যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা আগের পদের মতোই, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 8টা, পার মান্থ স্যালারি 37,000 টাকা। এরপর আছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এখানেও কোয়ালিফিকেশান আগের পদের মতোই, ভ্যাকান্সি আছে 2টো, পার মান্থ স্যালারি 40,000। এই সকল পদগুলোর জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এখানে অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে। ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারে বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 25/9/2024 থেকে এবং এটা চলবে 18/10/2024 পর্যন্ত। এখানে বয়সের ব্যাপারে সরাসরি কিছু বলা নেই, কিন্তু এখানে যে কিন্তু এই সকল ভ্যাকান্সির জন্য যে বয়সটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। এরপর এই নোটিফিকেশানের দ্বিতীয় পেজে কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে নোটিফিকেশানে, এখানে বিশেষ কিছু বলা নেই। আর তার সঙ্গে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হলো এই আবেদন করার জন্য কিন্তু কোনো রকম ফিজ এখানে লাগছে না, এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ। এই পদগুলোর জন্য আবেদন করতে হলে এখানে এই যে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটাতে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার একটা ভিডিও আমি পরবর্তী দিন নিয়ে আসছি। তো সুতরাং সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যখনই আমি ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে।